2023 সালে বিধানসভা নির্বাচন খুব বেশি দিন বাকি নেই। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক শলা পরামর্শ রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। এডিসি এলাকায় বর্তমান শাসক দল টিপ্রা মথাও 2023 সালে বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থী চয়ন শুরু করে দিয়েছেন। যদিও এই প্রার্থী চয়নকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলের মধ্যে শুরু হয়ে গেছে এই দূর। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা যারা বিভিন্ন দল থেকে দলত্যাগ করে টিপ্রা মথায় যোগদান করেছিলেন সেই সমস্ত নেতৃত্বরা আগামী বিধানসভা নির্বাচনের টিকিট পেতে চাইছেন, তাই বিভিন্নভাবেই লবিবাজি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই 2023 সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টিপ্রা মথার বিভিন্ন স্তরের নেতৃত্বরা বিশেষত অনেক এমডিসি এবার 2023 সালে বিধানসভা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে চাইছেন। সে সমস্ত এমডিসি এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দল থেকে আগত নেতৃত্বরা দলের মধ্যে উপদল সৃষ্টি করে চলছেন এবং টিপ্রা মথা সুপ্রিমো মহারাজের প্রদ্যুত কিশোরের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আগামী 2023 সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টিপ্রা মথা সুপ্রিমো মহারাজের প্রদ্যুত কিশোর দেববর্মন যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন, কারণ প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে এবং রাজনৈতিক অঙ্ক হিসাব করে এবার টিপ্রা মথাকে প্রার্থী দিতে হবে। কারণ 2023 সালে বিধানসভা নির্বাচনে টিপ্রা মথা বর্তমান শাসক দলকে চ্যালেঞ্জ জানাতে চাইছে, তাই রাজনৈতিক জটিলতা এবং প্রার্থী নিয়ে যে ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে টিপ্রা মথা দলে এটা অত্যন্ত গোপনীয় একটি তথ্য এবং এই তথ্যের উপর ভিত্তি করে আগামী দিনে টিপ্রা মথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সতর্কভাবে কারিশ্মা দেখাতে চাইছেন।